স্বল্প খরচে লাভজনক হওয়ায় পটুয়াখালীতে বাণিজ্যিকভাবে কোয়েল পালনে আগ্রহী হচ্ছেন অনেকে, সৃষ্টি হচ্ছে কর্মসংস্থান। পটুয়াখালী প্রতিনিধি চিন্ময় কর্মকারের পাঠানো তথ্য এবং ছবিতে ডেস্ক রিপোর্ট। জেলার কলাপাড়া পৌর এলাকার বাসিন্দা মাহবুবুল আলম নাইম ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স করে একটি বেসরকারি প্রকল্পে চাকরি করতেন তিনি। 2017 সালে প্রকল্পের মেয়াদ শেষে আগ্রহী হন কোয়েল পালনে। যুব উন্নয়ন অধিদপ্তর থেকে প্রশিক্ষণ শেষে 40,000 টাকা ঋণ নিয়ে 600 কোয়েল পাখি দিয়ে গড়ে তোলেন খামার। বর্তমানে তার খামারে 2টি শেডে কোয়েল রয়েছে প্রায় 5,500, যা থেকে প্রতিদিন গড়ে 3,000 ডিম পান তিনি। ডিম ও পাখি বিক্রি করে প্রতি মাসে 1.5-2 লাখ টাকা লাভ করেন নাইম। যে টাকা আমি একটা হাঁসের ডিম কিনি, ওই টাকা থেকে কোয়েলের ডিম আমি 4-5টা পাই। এই পাখিগুলোতে প্রতিদিন প্রায় 3,000 ডিম দেয়। আর আমার এইটার ভিতরে যে পুরুষ পাখিটা ছিল, এটা আমরা মাংসের জন্য বিক্রি করে দিচ্ছি। মজার ব্যাপার হলো, ডিমের পাশাপাশি মাংসটাও খুবই সুস্বাদু এবং এটার পুষ্টিগুণ সম্পন্ন, যার কারণে এটার চাহিদাটা বেশ ভালো। নাইমের সফলতা দেখে কোয়েল পালনে আগ্রহী হয়েছেন আরো অনেক যুবক। এটা দেখে আমারও আগ্রহ জাগছে। আমি প্রায় তার কাছ থেকে তখন 800 পাখি নিয়েছি বাচ্চা নেওয়ার পরে, আমি সেটা থেকে শুরু করেছি। আমি ওনার কাছে আসছি পাখি নিতে, আমি পাখি লইছি এবং ঔষধও লইছি। আমি অনেকদিন যাবত ঢাকায় চাকরি করছি, এখন আমি এখানে আছি নাইম ভাইয়ের এখানে, ভালো বেতনে কাজ করতেছি। পটুয়াখালী জেলায় আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে কোয়েল পালন সহ নানামুখী প্রশিক্ষণ দিচ্ছে জেলা যুব উন্নয়ন অধিদপ্তর। কোয়েল চাষের দৃষ্টান্ত দেখে পটুয়াখালী জেলা বিভিন্ন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তাগণ এই চাষের যুবদের উদ্বুদ্ধ করার জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে। কোয়েলের মাংস ও ডিম যথেষ্ট পুষ্টিগুণ সমৃদ্ধ, যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, বলেন বিশেষজ্ঞরা। 100 গ্রাম কোয়েল পাখি এবং 100 গ্রাম মুরগির ডিমের কে অ্যানালাইসিস করলে দেখা যায় যে কোয়েলের ডিমে পর্যাপ্ত পরিমাণে এনার্জি থাকে, প্রোটিন, ফ্যাট। অনুকূল আবহাওয়া ও রোগবালাই কম হওয়ায় উপকূলীয় অঞ্চলে কোয়েল পালন লাভজনক মনে করেন সংশ্লিষ্টরা। মাছরাঙা নিউজ ডেস্ক।